শ্যাসকাণ্ডারে স্বপ্না বর্মনের বিরুদ্ধে ওঠা অভিযোগও ক্লিন দেওয়াতে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাইলে ধূপগুড়ি রাজবংশী জাগরণ মঞ্চের প্রতিনিধি অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় আর চিত্র পরিচালক তপন রায়, সাথত রাজবংশী যুব মঞ্চের তরফ থেকে রঞ্জিত বর্মন ও প্রসঞ্জিৎ বর্মন। বিতা 13 জুলাই এশিয়ার সোনাজয়ী স্বপ্না বর্মনের বাড়ির অবৈধ কাঠ কেনার অভিযোগ বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্ব পরিকল্পনা মাফিক রেড হয়েছে, ফলতে গোটায় উত্তরবঙ্গ রাজবংশী সমাজের মানসী ক্ষোভ দেখায়, সোশ্যাল মিডিয়ার প্রতিবাদের ঝড়ও উঠি যায়। স্বপ্না বর্মনের বগলত খাড়া হয়েছে ধূপগুড়ি রাজবংশী জাগরণ মঞ্চ আর রাজবংশী যুব মঞ্চ। 15 জুলাইয়ের এই দুই সংগঠনের প্রতিনিধির ঘর উপস্থিত হয়েছে স্বপ্না বর্মনের বাড়িতে, বগলত থাকার বার্তাও দিছে উমরা। শ্যাসকাণ্ডারে রাজবংশী বিভিন্ন সংগঠনের প্রতিবাদে ফলতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16 জুলাই স্বপ্না বর্মনের হয়া প্রেস মিট করে স্বপ্না বর্মনক নির্দোষ ঘোষণা করছে, অভিযুক্ত রেঞ্জার সঞ্জয় দত্তক বদলি করে দিবার নির্দেশও দিছে। অধ্যাপক নির্মল চন্দ্র রায় কলেন স্বপ্না বর্মনের বিরুদ্ধে মিথ্যাং অভিযোগের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী সদর্থক পদক্ষেপ নেওয়াতে উমরা জাগরণ মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলে। আমরা খবর নিবার আসিনি, হ্যাঁ এই এইটা আর কি, আমরা কোনো পার্টি কুটি না হয় রাজবংশী মানছি আমরা, হ্যাঁ ওই জন্য আজ আমরা ধূপগুড়ির রাজবংশী জাগরণ মঞ্চ আর ধূপগুড়ি রাজবংশী যুব মঞ্চ হাতে স্বপ্না রায়ের বাড়ি আসছি স্বপ্নার খবর করিবার জন্যে। আমরা জানির পাননি পেপারের মাধ্যমে, তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ফরেস্ট ডিপার্টমেন্ট হাতে স্বপ্নার বাড়ির অবৈধ নাকি কাঠ আমরা উদ্ধার করিছে, কাগজ ছাড়া স্বপ্না বাড়ির মানে 100 CFT মতন কাঠ উদ্ধার করিছে। এই খবরটা পাওয়ার পরে আমরা আজই খবর করিবার আসিনি স্বপ্নার, আমরা এটি আসিয়া যেটা দেখেছি যে তিস্তা নদীর পাশত স্বপ্নার বাড়ি, আর এটি কিনা আমার যেটি কিনা আমরা এই যে আলোচনা করেছি এটা গড়তে একটা কাঠের একটা ডুম পড়িয়ে আছে, সেটাও তিস্তার জলত ভাসিয়ে আইসা। আমরা যেটা জানির পাননি যে এইলা তিস্তার জলত ভাসিয়ে আইসা এইলে খুঁটা, স্বপ্না না জানিয়া বা উয়ার বাড়ির মানুষ না জানিয়া সেগুলা কিনে নিছে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট যেভাবেই হোক এই খবরটা পায়া এই পরশুদিন আসিয়া সেই কাঠগুলো উদ্ধার করিছে এবং স্বপ্না বর্মনেতে ওরা কাগজ দাবি করিছে। তো মুই ব্যক্তিগতভাবে যেটা মনে করো যে ভাসিয়ে আসিয়া খুঁটা আর ভাসিয়ে আসিয়া মানুষের কোনো কাগজ থাকে না। আজি যদি 1947 সালে দেশভাগের পরে যে মানুষগুলো আসিছে, 1971 সালে বাংলাদেশ যুদ্ধের পরে যে মানুষগুলো আসিছে, উমারটা যদি এখানকার বৈধ কাগজ চাওয়া যায় উনি কি দিবার পারিবে? কেন ভাসিয়ে আসা মানুষের কখনো কাগজ হয় না, তা ভাসিয়ে এসে খুঁটারও কাগজ হয় না। তো সেদিক দিয়া আমরা যেটা মনে করি যে স্বপ্না বর্মা বর্মন একজন সেলিব্রিটি, ভারতক সোনা আনি দিছে, ভারতের নাম উজ্জ্বল করে দিছে, তার একটা তার যে এই যে সুনামটা সেটা স্যাবোটেজ করার জন্য, সেটা ষড়যন্ত্র করিয়ে সেটা নষ্ট করার জন্য একটা এটা চক্রান্ত বলি আমরা এটা মনে করি।